প্রিয় থার্ড সেমিস্টারের ছাত্রছাত্রীরা আজকে আমি যে বিষয় নিয়ে আলোচনা করব ইতিমধ্যেই তোমাদের আমি ১০ এবং পাঁচ নম্বরের পার্ট ওয়াইজ দিয়েছিলাম তোমরা অনেকেই রিকোয়েস্ট করেছি যে স্যার একটি ভিডিওর মধ্যে আপনি যদি গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো দেন তাহলে খুবই উপকৃত হই তো তাদের কথা মাথায় রেখেই আমি আজকের ভিডিওটি তৈরি করেছি তো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে শুনতে থাকবে এবং ভিডিওতে বলা প্রত্যেকটি প্রশ্ন তোমরা নোট ডাউন করে সেগুলোকে পড়তে শুরু করে দাও এবং যেই যে প্রশ্নগুলো তোমাদের করতে অসুবিধা হবে আমাকে অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবে আমি তার উত্তর করে দেওয়ার চেষ্টা করব। এবং তোমাদের যে বিভিন্ন রকমের সাবজেক্টের সাজেশান দরকার তোমরা জাস্ট সেটি সার্চ করবে এবং পাশে লিখবে পিভি স্টাডি ক্লাস তাহলে তোমরা দেখতে পারবে সেই সাজেশানটি তোমাদের একদম প্রথমে তোমরা পেয়ে গেছো এবং সেগুলি দেখে তোমরা প্র্যাকটিস করে যাও আমি হান্ড্রেড পার্সেন্ট বলছি তোমরা এই চ্যানেল থেকে যে প্রশ্নগুলো সাজেশান প্রশ্নগুলো দেখে যাবে তোমরা ঠকবে না এবং তোমাদের কথা মাথায় রেখেই আমি শুধু প্রশ্নও নয় সাথে তার ক্রোধার উত্তরও তোমাদের করে দেওয়ার চেষ্টা করি এবং টু দি পয়েন্ট উত্তর করে দেওয়ার চেষ্টা করি যাতে তোমাদের মনে রাখতে এবং পড়তে দুটোই সুবিধা হয় এবং তোমরা অবশ্যই যেখানে পড়ছো কলেজের প্রফেসর বা ম্যাডামদের কাছে পড়ছো সেই প্রশ্নগুলোও তোমরা দেখবে সাথে এই প্রশ্নগুলো তোমরা একটু ভালোভাবে দেখে যাও আমি আশা করি তোমাদের অনেকটাই তোমরা উপকৃত হবে এবং তোমরা নিজেরাই কমেন্ট করে আমাকে জানাতে বাধ্য হবে যে স্যার আপনি যে প্রশ্নগুলো দিয়েছেন আমরা সেগুলি পেয়ে খুবই উপকৃত হয়েছি তো যাই হোক দেখো ইতিহাসের যে সিসি থ্রি বা জিই যে জেনারেল পেপারটি রয়েছে তারই কিছু ইম্পর্টেন্ট টেন মার্কস এবং ফাইভ মার্ক্সের কোশ্চেনগুলো নিয়ে আলোচনা করব তো প্রথম প্রশ্ন দেখো দিল্লির সুলতানি শাসনের প্রতিষ্ঠায় ইলতুদমিসের অবদান বা ভূমিকা আলোচনা করো মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন এটি তিনটে স্টার রয়েছে দিল্লির সুলতানির ইতিহাসে কুতুবউদ্দিন আইবকের অবদান বা ভূমিকা আলোচনা করো সুলতানি আমলে ইকতা প্রথার সংক্ষিপ্ত বিবরণ দাও চার সুলতানি আমলে সুফি আন্দোলনের সংক্ষিপ্ত বিবরণ দাও এই চারটি প্রশ্ন মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন এই চারটি প্রশ্ন থেকে তোমরা একটি থেকে দুটি প্রশ্ন কমন পাবে এই দশ নম্বরের চলে আসবো পাঁচ নম্বরের প্রশ্নে সুলতানি আমলে ভক্তি আন্দোলনের সংক্ষিপ্ত বিবরণ দাও আলাউদ্দিন খলজির বাজার দর নিয়ন্ত্রণ নীতির সংক্ষিপ্ত বিবরণ দাও ছ নম্বর প্রশ্ন এটি চলে আসবো এরপর পরের প্রশ্ন পরের প্রশ্নটি দেখে নেব সাত নম্বর প্রশ্ন ফিরোজ শাহ তুহালের বিভিন্ন জনকল্যাণমূলক বা জনকল্যাণমুখী কার্যাবলীর বিবরণ দাও অথবা সংস্কার রূপে সুলতানি ফিরোজ শাহ তুগলের মূল্যায়ন করো মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন এটিও আট নম্বর প্রশ্নে আকবরের রাজপথ নীতি আলোচনা করো নয় বিজেতা ও শাসক রূপে শিবাজির কৃতিত্ব আলোচনা করো দশ নম্বর প্রশ্ন ঔরঙ্গজেবের দাক্ষিণাত্য নীতি বিশ্লেষণ করো তো এই দশটি প্রশ্ন তোমরা যদি ভালোভাবে দেখে যাও আমি আশা রাখি এই দশটি থেকে তোমরা তিনটি প্রশ্ন অনায়াসে তিরিশ নম্বরে কমন পাবে এবং তোমাদের অন্যান্য চ্যানেলে সাজেশান তোমাদের খুব একটা দেখার প্রয়োজন হবে না তবুও কিছু কিছু চ্যানেল রয়েছে খুবই অত্যন্ত ভালো কিছু কিছু চ্যানেল রয়েছে তোমাদের বিভ্রান্তিমূলক সাজেশান দেওয়া হচ্ছে সেখানে তোমরা সেখানে সতর্ক থেকো এবং নিজেরা বিশ্বাস বিশ্লেষণ করে তবেই পড়ে যেও কেন যদি সেখান থেকে তোমরা কোশ্চেন পবন না পাও সেক্ষেত্রে তোমরা অনেকটাই বিপদে পড়বে শুধু প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন তুলে দিয়েই সাজেশান বলে চালানো হচ্ছে যাই হোক তোমরা সেটা দেখে নিয়ে ভালো করে এগিয়েও চলে আসবো পাঁচ নম্বর প্রশ্নে পাঁচ নম্বর প্রশ্নগুলো দেখে নাও ইম্পর্টেন্ট কোশ্চেন ফাইভ মার্কস মধ্যযুগের ভারতে সৌফি ও ভক্তি আন্দোলনের প্রধান বৈশিষ্ট্যগুলি কী ছিল দুই বাংলার সংস্কৃতিতে হুসেন সাহের অবদান আলোচনা করো তিন টালিকোটার যুদ্ধ সম্পর্কে সংক্ষিপ্ত টিকা লেখো চার কাবুলিয়াত ও পাট্টা বলতে কি বোঝো পাঁচ দিন ইন ইলাহির মূল নীতি কী ছিল মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন এটি খানুয়ার যুদ্ধের গুরুত্ব কী ছিল মুঘল স্থাপত্য শিল্পে শাহজাহানের অবদান কী ছিল আট নম্বর প্রশ্ন নূরজাহান চক্র সম্পর্কে একটি সংক্ষিপ্ত টিকা লেখক ন নম্বর প্রশ্ন প্রতীকী মুদ্রা প্রবর্তন কেন ব্যর্থ হয় রাজিয়া কেন ব্যর্থ হয় অথবা রাজিয়ার পতনের কারণ কী ছিল মুসলিমপণের প্রশ্ন দশ নম্বর প্রশ্ন চলে আসবে এগারো নম্বর প্রশ্নে পানিপথের প্রথম যুদ্ধের গুরুত্ব কী ছিল বা অথবা পানিপথের প্রথম যুদ্ধ সম্পর্কে সংক্ষিপ্ত টিকা লেখক প্রধান সম্পর্কে সংক্ষিপ্ত টিকা লেখো জায়গিরদারি সংকট অথবা বারো ভূঁইয়া সম্পর্কে সংক্ষিপ্ত বিবরণ দাও চোদ্দো নম্বর প্রশ্ন মুঘল যুগের বিভিন্ন ভূমি রাজস্ব ব্যবস্থার সংক্ষিপ্ত বিবরণ দাও দশশালা যাবতী প্রথা ইত্যাদি পনেরো নম্বর মুঘল যুগের কৃষি ব্যবস্থার সংক্ষিপ্ত পরিচয় দাও ষোলো ঔরঙ্গজেবের সময়কার বিভিন্ন কৃষক বিদ্রোহ সম্পর্কে আলোচনা করো সতেরো আলাউদ্দিন খলজি কেন মূল মূল্য নিয়ন্ত্রণ নীতি গ্রহণ করেন আঠারো নম্বর প্রশ্ন মোহাম্মদ বিন তুগলের রাজধানী স্থানান্তর পরিকল্পনাটির সংক্ষিপ্ত পরিচয় দাও তো এই আঠেরোটি প্রশ্ন পড়লে তোমরা এখান থেকে পাঁচ নম্বরের ছটি প্রশ্ন অনায়াসে তোমরা লিখতে পারবে তো তোমরা আশা করি তোমরা এখান থেকে প্রশ্ন বহু প্রশ্ন কমন পেয়ে যাবে সরি আমি একটু ভুল বললাম পাঁচ নম্বরের চারটি প্রশ্ন পেয়ে যাবে কুড়ি নম্বরে তোমরা অ্যান্সার অনার্সে করতে পারবে তবে তোমাদের আঠেরোটি পড়তে যদি কোনো অসুবিধা হয় আমাকে অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবে আমি তোমাদের লাস্ট মিনিটের সাহাশো উল্লেখ করে দেবো যারা খুব একটি পড়তে পারবে না শুধুমাত্র তাদেরই জন্য কিন্তু যারা ভালো রেজাল্ট করতে চাইছো তারা অবশ্যই আঠেরোটি এবং দশ নম্বরে দশটি প্রশ্ন ভালোভাবে করে যাও আমি আশা রাখি তোমরা হান্ড্রেড পারসেন্ট এখান থেকে কমন পাবে তো দেখা হবে পরবর্তী ভিডিও ক্লাসে আমি পরবর্তী ভিডিও ক্লাসে তোমাদের এমসিকিউ এসিকিউ যে উত্তরগুলো রয়েছে প্রশ্ন গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং উত্তর উভয়ই বলে দেবো এবং বড় প্রশ্নেরও উত্তর তোমাদের বলে দেবো যেগুলি তোমরা দেখলে তোমাদের বইয়ের থেকে একটু আলাদা উত্তরগুলো হবে তোমাদের পড়তে খুবই সুবিধা হবে একদম টু দি পয়েন্ট অ্যান্সার আমি করে দেবো স্যারদের সঙ্গে আলোচনা করছি সেগুলো চলছে একটু সময় লাগবে তোমাদের পুজোর পরেই আমি এক এক করে সমস্ত প্রশ্নের সাবজেক্টের ম্যাক্সিমাম যেগুলো আমি দিই তারই উত্তর তোমাদের পুজোর পর থেকে শুরু করব দেওয়া তো যাই হোক সকলে ভালো থাকবে সুস্থ থাকবে ভালোভাবে পুজো কাটাবে এবং অবশ্যই পিভি স্টাডি ক্লাসের সঙ্গে থাকবে তোমরা তোমরা আছো তোমরা থাকবেও এবং এই চ্যানেলটিকে তোমরাই বড় করে নিয়ে যাবে তো তোমাদের এই ভালো ভালো কমেন্টস এবং লাইকের জন্য আমার ভিডিও করা মানে করার যে কষ্টটা সেটা দূর হয় কারণ তোমাদের ভালো ভালো কমেন্টসগুলো পড়ে আমি খুবই আনন্দিত হই এবং মনে হয় তোমাদের জন্য আরও ভিডিও আমরা বানাতে থাকি যাই হোক তো দেখা হবে পরবর্তী ভিডিও ক্লাসে সকলে খুব ভালো থাকবে সুস্থ থাকবে